টের পাচ্ছেন রুনা? হ্যাঁ হ্যাঁ। এখন বলুন, আমার কাছে আপনি কেন এসেছেন? আমি ভালো নেই, আমি একদম ভালো নেই। আমার আমার চারপাশে সব কিছু ধ্বংস হয়ে গেছে। আপনি আরাম করে ধীরে ধীরে বলুন। আমার আমার জন্ম হয়েছিল মাগুরায়। SSC পাস করার পর ঢাকায় এসে একটা কলেজে ভর্তি হই। তারপর সেদিনের পর থেকে আমার আয়ান, আমার গর্ভের একমাত্র সন্তান, আমাকে ঘৃণার চোখে দেখে। আমি এখন কি করব? আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। কি বললেন? প্রশ্ন কম করা অভ্যাস করুন রুনা। আপনার চারপাশে যা ঘটছে সেগুলো নিয়ন্ত্রণ করা আমাদের হাতে নেই, তাই নিজেকে অপরাধী ভাবা বন্ধ করুন। জি আচ্ছা, কিন্তু আমার সন্তান আয়ান, আয়ানের কোথায় বলতে যাচ্ছিলাম না? যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। বড় কথা কি, আপনি আয়ানের মা আর আয়ান আপনার সন্তান। সন্তান মায়ের সাথে এভাবে এ গলায় কথা বলতে পারে না। আসলে হয়েছে কি, আমরা অন্যদেরকে বেশি ছাড় দিয়ে ফেলি। যেমন আপনি আয়ানকে অনেক ছাড় দিয়ে ফেলেছেন। কি ছাড় দিয়েছি? তাকে প্রশ্রয় দিয়েছেন। এই প্রশ্রয় পেয়ে আয়ান আপনার সাথে বেয়াদবি করেছে। তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি আয়ানের কে। আজকে বাড়িতে গিয়ে আয়ানকে আপনার বলতে হবে আপনি তার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। কিন্তু আমি যদি এভাবে কথা বলি? শিশির আলীর কথায় ভরসা রাখুন রুনা। আপনি আরাম করে বাড়ি যান, নিশ্চিন্তে আয়ানের মুখোমুখি দাঁড়া। জি জি আচ্ছা। এখন কেমন লাগছে আপনার? অনেক ভালো লাগছে, অনেক রিল্যাক্স লাগছে। আপনি এখন চোখ খুলবেন, তারপর সোজা উঠে বের হয়ে যাবেন, কিন্তু পিছনে তাকাবেন না। দেখা হবে পরের সেশনে। জি জি স্যার। নো স্যার, শুধু শিশির। হ্যাঁ হ্যাঁ, শিশির। আলগা চুল করে দাড়িতে কলক লাগিয়ে আপনার দেখতে রং ধরেই বেড়ে গেছে। রান্না করলে তার সং সাজা যাবে না। ধন্যবাদ দেন ম্যাডাম, প্রথম পরীক্ষায় আমরা পাস করছি। মিষ্টি খাওয়ান। আচ্ছা, রুনা কি আসলে দাদা ভাইয়ের এসব কথা বিশ্বাস করেছে, নাকি আবার বিশ্বাস করার ভান করেছে? বাড়ি গিয়ে ব্যাপারটা বুঝতে হবে।
মাশরাফি জুনিয়র। টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।